আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা প্রবলেমের সমাধান দেব। তো অনেকে আমাকে ইনবক্স করেছেন, আমাকে মেসেজে বলতেছেন, ভাইয়া আমি আমার নেট কানেকশন চালু করার ফলেও আমার ইন্টারনেট কানেকশনে কোনো ধরনের 2G 3G এবং 4G কোনো ধরনের কানেকশন উপরে দেখা যাচ্ছে না, বা আমি নেট চালাতে পারতেছি না। তো আজকের এই প্রবলেমের আপনাদের আমি সমাধান দেব, এবং আমিও এই প্রবলেমে ফেস করেছিলাম। সেটি হলো আমার 2G 3G সব কানেকশন ছিল, কিন্তু আমি ইউটিউবটা ব্রাউজ করতে পারছিলাম না, বা ইউটিউবের কোনো ভিডিও দেখতে পারছিলাম না। ফেসবুকের সকল কিছু ইউজ করেছি, ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারছি, কিন্তু ইউটিউবের কোনো কিছু ব্যবহার করতে পারছিলাম না। তো সেটার সমাধানও কিন্তু আমি নিয়েছি, আজকে দেখাবো সেটার সমাধান কীভাবে নিয়েছিলাম, এবং আপনাদের দেখিয়ে দেবো আপনাদের যে সমস্যাটা রয়েছে এটারও কীভাবে সমাধান নেবে। তো এটার সমাধান আর ওই আমি যে সমস্যা করেছিলাম সেটা কিন্তু একই সমাধান। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেই সমাধানটাও আপনাদের শিখে যেতে পারবেন। তো চলুন আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আজকের এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। ওকে বন্ধুরা, সে সমস্যার সমাধানটা কিন্তু একবার ইজি, সেটা হলো একটা অ্যাপিয়ারেন্স সেটিং করা। তো অনেকের ফোনে আপনারা কী করেন, ফোনটা রিসেট করার পর অনেকের কিন্তু অ্যাপিয়ারেন্স সেটিংটা ডিলেট হয়ে যায়। তো সেই অ্যাপিয়ারেন্স সেটিংটা ডিলেট হওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমের সম্মুখীন আপনারা হন। তো অনেকের ক্ষেত্রে ডিলেট হয়ে যায়, বা অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ারেন্স সেটিং অটোমেটিকভাবে ডিলেট হয়ে যায়, বা অনেকে শয়তানি ফাইজানি করে ডিলেট করে দেয়। তো আপনারা কীভাবে অ্যাপিয়ারেন্স সেটিংটা আপনারা সেট করবেন, এবং সেট করার পরে কীভাবে আপনারা এই প্রবলেমের সমাধান করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য আপনার কী করতে হবে, আপনাদের যে মোবাইলের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে চলে যেতে হবে। তো আমি আপনি কী করবো, আমার মোবাইলের যে সেটিং রয়েছে এই সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে আসার পর এই জায়গায় আপনারা কী করবেন, এই জায়গায় দেখতে পাবেন যে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। তো আপনারা এই জায়গায় চলে আসবেন। এই যে আসার পর আপনারা কী করবেন, এই জায়গায় আপনাদের যেই সিমটাতে প্রবলেমে হচ্ছে তো সেই সিমটা সিলেক্ট করে নেবেন। ওকে, যদি আপনাদের বাংলা লিঙ্গে প্রবলেম হয় বাংলায় সিলেক্ট করে দেবেন, যদি এয়ারটেলে প্রবলেম হয় এয়ারটেল সিলেক্ট করে দেবেন। এছাড়া আপনাদের যেই যে অপারেটর রয়েছে সবগুলো অপারেটর এই জায়গায় দেখতে পারবেন, এবং ওটা সিলেক্ট করে দিয়ে সেই অপারেটরটা আপনারা এপিএন সেটিংটা সেট করে নেবেন। ওকে, আপনাদের আমি সবগুলো এপিএন সেটিং দেখিয়ে দেবো সবগুলো অপারেটরের। তো প্রথমে আপনাদের আমি বাংলা লিঙ্কটা সিলেক্ট করে আপনারা দেখিয়ে দিচ্ছি। বাংলা লিঙ্ক ক্লিক করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্টস নেই। তো আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন যে আপনাদের যে এপিএন সেটিং রয়েছে এই জায়গায় কিন্তু উলটপালটভাবে আপনাদের সেট করা থাকে। এর জন্য কিন্তু আপনাদের উপরে যে ইন্টারনেট কানেকশন, এই জায়গায় কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন কিন্তু শো করে না। ওকে, বা আপনারা ডাটা ইউজ করতে পারেন না। তো এই কানেকশনটা কীভাবে শো করাবেন? ওকে, এটা শো করার জন্য আপনারা এই জায়গায় কী করবেন, এই যে এপিএন সেটিংটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিলেট করে দিতে পারেন। ডিলেট করে দেওয়ার পর এই জায়গায় যে নিউ এপিএন, এই জায়গায় কিন্তু সেট করে নেবেন। ওকে, অনেকে কিন্তু এই জায়গায় এপিএন সেটিং থাকবে না, তো এইটা না থাকার কারণেও কিন্তু উপরে এই ডাটা কানেকশন কিন্তু অন হয় না। ওকে, তো আপনারা কী করবেন যে নিউ এপিএন এই যে রেটে ক্লিক করে দেবেন, বা আপনারা এই জায়গায় কী করবেন, এই যে রিসেটে থাকতে পারে আপনাদের অনেক ফোনে রিসেট থাকবে, তো রিসেটে ক্লিক করে দিলেও কিন্তু এপিএন সেটিংটা কিন্তু রিসেট হয়ে যাবে। আমি আপনাদের বলবো আপনারা নিউ এপিএন সেটিং সেট করে নেবেন। ওকে, এই জায়গায় নিউ ক্লিক করে দেবেন। নিউ ক্লিক করার পর এই জায়গায় আপনাদের কিন্তু এপিএন সেটিং কিন্তু সেট করার অপশন চলে আসবে। ওকে, এই জায়গায় আপনারা আপনাদের মন মতো এপিএন সেটিং সেট করবেন। মন মতো বলতে বাংলা লিঙ্গের ক্ষেত্রে বাংলা লিঙ্গের যে এপিএন সেটিং রয়েছে সেটা সেট করবেন, এবং এয়ারটেল ক্ষেত্রে এয়ারটেল এপিএন সেটিং সেট করবেন, এবং জিপির ক্ষেত্রে জিপির, এবং রবির ক্ষেত্রে রবির এপিএন সেটিং সেট করবেন। ওকে, তো আমি আপনাদের একে একে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রথমে আমি দেখাবো কীভাবে বাংলা লিঙ্গের এপিএন সেটিং সেট করবেন। বাংলা লিঙ্গের এপিএন সেটিং সেট করার জন্য আপনারা এই জায়গায় লিখবেন বাংলা লিঙ্গে এপিএন সেটিং সেট করার জন্য আপনারা প্রথমে এই জায়গায় লিখবেন VLWEB। এটা লেখার পর এই যে ওকে থাকবে, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এই জায়গায় যে এপিএন রয়েছে এই এপিএনে ক্লিক করবেন। এপিএন ক্লিক করার পর এই জায়গায় লিখবেন আপনারা ইন্টারনেট। ওকে, ইন্টারনেট লেখার পর এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে দেবেন। ওকে, এই যে ক্লিক করার পর কিন্তু আপনাদের কিন্তু বাংলা লিঙ্গের এপিএন সেটিংটা সেট হয়ে গেছে। এখন আপনারা এটা সেভ করার জন্য উপরে যে থ্রেড আইকন রয়েছে এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর উপরে এই যে সেভ অপশনটা দেখতে পারবেন, এই জায়গায় সেভ করে দেবেন। সেভ করে দিলে কিন্তু আপনার এপিএন সেটিংটা কিন্তু সেভ হয়ে যাবে, এবং আপনাদের ইন্টারনেট কানেকশন অন হয়ে যাবে। ওকে, এভাবে আপনারা বাংলা লিঙ্গের এপিএন সেটিং সেট করবেন। এখন আপনাদের দেখাবো কীভাবে এয়ারটেল এপিএন সেটিং সেট করবেন। এয়ারটেল এপিএন সেটিংটা একই প্রসেসে এই জায়গায় আসবেন, এবং এয়ারটেল সিমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জায়গায় নেমে ক্লিক করে দেবেন। নেমে ক্লিক করার পর এই জায়গায় লিখবেন, এই যে এয়ারটেল লেখার পর এই যে ওকে থাকবে, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এই জায়গায় আপনাদের ইন্টারনেট থাকবে, ইন্টারনেট ঠিক থাকবে। আপনারা এই জায়গায় এসে কী করবেন, দেখবেন ইন্টারনেট, ইন্টারনেট লেখার পর এই জায়গায় ওকেতে ক্লিক করবেন। এরপর নিচে একই প্রসেসে নিচে জিরোটাকে ক্লিক করে দিলে সেভ করে দেবেন। ওকে, এভাবে আপনারা এয়ারটেল এপিএন সেটিং সেট করবেন। এয়ারটেল এপিএন সেটিং সেট করা হলো। এখন আপনারা কীভাবে করবেন, রবিতে কীভাবে এপিএন সেটিং সেট করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি।
রবিতে একই প্রসেসে আপনারা আপনাদের সিমের রবি সিমটা সিলেক্ট করবেন, সিলেক্ট করবো অ্যাক্সেস পয়েন্টে যাবেন, তারপর আবার সেই একই প্রসেসে প্রথম দেখালাম যেভাবে এইভাবে আসবেন, আসার পর ওই যেভাবে আসার পর এই জায়গায় ক্লিক করে দিয়ে আবার এই জায়গায় লিখবেন রবি, লিখবেন রবি, লেখার পর এই জায়গায় কী করবেন ওকেতে ক্লিক করে দেবেন। ওকে ওতে ক্লিক করার পর এই জায়গায় আপনাদের কী করবেন, এই জায়গায় আপনার কী করবেন ইন্টারনেট লিখবেন, এই জায়গায় আপনার কী করবেন ইন্টারনেট লিখে এই জায়গায় কী করবেন ক্লিক করে দেবেন। ওকে এইভাবে আপনার রবির এপিএন সেটটা সেট করে আপনারা কী করবেন সিলেক্ট আইকনে ক্লিক করে দিয়ে উপরে যে সেট থাকবে সেভ ক্লিক করে দেবেন। ওকে এভাবে রবির এপিএন সেটটা সেট করবেন। ওকে এবার দেখো আপনার জিপিতে কীভাবে এপিএন সেটিং সেট করবেন, জিপিতে এপিএন সেটিং সেট করার জন্য আবার এই যে টেক্সট দিয়ে এই জায়গায় লিখবেন, এই জায়গায় লিখবেন জিপি ইন্টারনেট। ওকে জিপি ইন্টারনেট লেখার পর এই জায়গায় ওকে দিয়ে দেবেন, ওকে দেওয়ার পর এই জায়গায় এপিএন লেখার পর এই জায়গায় আপনারা কী করবেন এই জায়গায় সবগুলো কেটে দেবেন, কেটে লেখার পর এই জায়গায় দেবেন জিপি ইন্টারনেট। ওকে জিপি ইন্টারনেট লেখার পর এই জায়গায় ওকে থাকবে, ওকে ক্লিক করে দেবেন। এরপর আপনার উপরে যে ছিটোর অ্যাকাউন্ট রয়েছে এটা ক্লিক করে দিয়ে সেভ করে দেবেন। ওকে তাহলে আপনাদের জিপি ইন্টারনেট সেটিংটাও কিন্তু আপনাদের সেট হয়ে যাবে। ওকে আর যে বাকিগুলো রয়েছে নিচে যেগুলো রয়েছে এগুলো কিন্তু সেট করার কোনো প্রয়োজন নেই, বা এগুলো কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনারা এগুলোতে কোনো হাত দেবেন না, ওই দুটোই কিন্তু চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর সেভ দেবেন, সেভ দিলে কিন্তু আপনাদের জিপি জেপিএন সেটিংটা সেটা কিন্তু সেট হয়ে যাবে। ওকে এখন আপনাদের দেখাবো আপনারা কীভাবে টেলিটকের এপিএন সেটিং সেট করবেন। টেলিটক এপিএন সেটিং সেট করার জন্য আবার কী করবেন আপনাদের নেমে ক্লিক করে দেবেন, নেমে ক্লিক করার পর আপনারা এই জায়গায় কী করবেন এই জায়গায় আপনারা লিখবেন টেলিটক ইন্টারনেট। ওকে এটা লেখার পর আপনারা এই জায়গায় কী করবেন ওকেতে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করার পর এই জায়গায় এপিএন সেটিং থাকবে, সেট করার জন্য এই জায়গায় লিখবেন WAP লেখার পর ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের টেলিটক এপিএন সেটিংটা সেট হবে। এরপর নিচে যে জিরোটাকে ক্লিক করে দিয়ে আবার একই প্রসেস এসে সেভ করে দেবেন, সেভ অপশন থাকবে, সেভ করে দিলে কিন্তু আপনাদের কিন্তু টেলিটক এপিএন সেটিংটা কিন্তু সেট হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের কিন্তু যে কোনো সিমের এপিএন সেটিং কিন্তু সেট করে নিতে পারবেন খুব ইজি এবং সহজভাবে। ওকে আর আপনারা যদি এগুলো সেট করেন তাহলে আপনাদের ফোনের যে ইন্টারনেটের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে, এছাড়া আদার যেগুলো সমস্যা আছে সবগুলো কিন্তু এই জায়গায় এসে আপনারা সলভ করে নিতে পারবেন এপিএন সেটিং সেট করার মাধ্যমে। আশা করি আপনারা খুব ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের প্রবলেমের সমাধান দিতে পারবো। ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।